চার বছর স্কুলে ভর্তি করব, টাকা নিয়ে ঘুরতেছি পাতেছি। কারণ হইতেছে সরকার লটারির সিস্টেম করছে, শিশুর জন্য যখন লটারি সিস্টেম করা হয় তখন সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কিন্তু অবস্থা, এটা আমরা বুঝতে পারি। এটা যদি একটা ভালো রাষ্ট্র হইতো তাহলে পুলিশ আমার বাড়িতে যাইত এবং যাই বলতো যে তোমার মেয়ের বয়স কত, বলতাম যে চার বছর। তখন পুলিশে বলতো যে তাহলে স্কুলে ভর্তি করো নাই কেন, তখন আনতে আনতে করলে পুলিশ আমাদের জেলখানায় নিয়ে ভর্তি করে দিত। কিন্তু এই রাষ্ট্র শিশুদের সাথে যে বেইমানিটা করতেছে, এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তার যদি বেশি বেইমানি করবো, এটাই তো দেখা যাইতেছে। উন্নয়নশীল নামে 5,000 করে টাকা, এটা একটা বদমাইশি ছাড়া তো আর কিছু না। আমরা তো করতেই চাইতেছি নাকি অন্য কিছু গুন্ডামি পান্ডামি করবার চাইতেছি, তা তো না। কিন্তু আমাদেরকে পড়াশোনাও করতে দেওয়া হবে না, ছাত্রলীগ ভুলিয়ে দেওয়া হবে না, ছাত্রলীগ মারধর করবে, এটা হইতেছে রাষ্ট্র কারবার। আজকে তিতাস নদীতে বাঁধ দেওয়া হয়েছে, কত বড় বদমাইশ পূর্বক হইলে পরে রাষ্ট্রের লোকেরা নিজেরা মাটি দিয়ে কোদাল খুঁজা খুঁজা হইতেছে, যে তিতাসের উপরে বাঁধ দিয়ে পানি বন্ধ করে দিতেছে, কত বড় জানোয়ার হইতে পারে, এটা অসভ্যতার চূড়ান্ত। এই দেশ পুরাপুরি ভারতের ছত্রছায়া হয়ে গেছে। আজকে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবারই একই কথাবার্তা, এই দেশে ভারতের কাছে নিজে দিব, কত বড় বদমাইশি। এইখানে সমস্ত দিক থেকে আমাদেরকে আস্তে নিষ্ঠ ধরা হয়েছে। আজকে আমরা কোথাও কোনো সুখ শান্তি নিশানা পর্যন্ত দেখতে পারতেছি না, এটা হইতে পারে না। এই ধরনের রাষ্ট্র আমরা কখনোই চাই নাই, এটা বুকের রক্ত দিয়ে তৈরি করা আমাদের রাষ্ট্র। এখানে এত বদমাইশি তুলতে দেওয়া হবে না। এই ছাত্রলীগ ছাত্রদল শিবির এই সমস্ত গুন্ডা পান্ডাদের এরপর থেকে ওরা যেভাবে আমাদেরকে প্রতিরোধ করে সেভাবে ওদেরকে প্রতিরোধ করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না, যে আক্রমণ করতে চায় তার আক্রমণ দ্বারাই প্রতিহত করা হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাই।